আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব, সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম। শান্তিকামী মানুষের আন্দোলন বন্দুক দিয়ে দমিয়ে রাখা যাবে না, সরকারকে উদ্দেশ্য করে বললেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এরপর জানিয়ে দিব, বিএনপিকে কখনোই দুর্বল করা যাবে না বলছেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক। এরপর জানাবো, বুয়েটে আন্দোলনকারীদের শাস্তি চাইলেন সাবেক ছাত্রলীগ নেতারা। বুয়েটে বর্তমানে আন্দোলনের নামে যে অচল অবস্থার সৃষ্টি করার অভিযোগ, সাধারণ শিক্ষার্থীদের নামে শিবির হিজবুত তাহরির সহ উগ্র মৌলবাদের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বুয়েটের ছাত্রলীগের সাবেক নেতারা। এদিকে আওয়ামী লীগ অটিজম এবং প্রতিবন্ধী বান্ধব সরকার বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানিয়ে দিব, নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খাদে পুলিশ কর্মকর্তা নিহত। সিলেটের সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে এএসআই মহিউদ্দিন আলম ৩৫ নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, নিজ দলের ভরাডুবি, নতুন কৌশলে হাঁটার ইঙ্গিত তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইপ এরদোয়ানের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। শান্তিকামী মানুষের আন্দোলন বন্দুক দিয়ে দমিয়ে রাখা যাবে না, সরকারকে বললেন মঈন খান। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, পৃথিবীর ইতিহাস বারবার সাক্ষ্য দেয় যে শান্তিকামী মানুষের আন্দোলন বন্দুক দিয়ে কোনোদিন দমিয়ে রাখা যায় না। আমরা আন্দোলনের রাজপথে আছি, রাজপথেই থাকবো ইনশাল্লাহ। সোমবার বিকেলে গাজীপুর মহানগর টেকনপাড়া সাগর সৈকত কনভেনশন সেন্টারে মহানগর বিএনপি আয়োজিত এক দোয়া এবং ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন মঈন খান। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ শওকত হোসেন সরকারের সভাপতিত্বে এবং বিএনপি নেতা সুরুজ আহমেদ এবং সরকার জাবেদা আহমেদের সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, সাবেক এমপি এবং বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসানুদ্দিন সরকার, ঢাকা জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত সভাপতি খন্দকার আবু আশফাক, কেন্দ্রীয় সদস্য ডাক্তার মাজহারুল ইসলাম প্রমুখ। প্রধান আলোচক আরো বলেন, ৭ জানুয়ারিতে সংসদ নয় হয়েছে ডামি নির্বাচন, সেদিন হয়েছে ৯৫% মানুষ বিএনপি সহ বিরোধী দলগুলোর আহ্বানে ভোট কেন্দ্রে না গিয়ে আওয়ামী লীগের প্রহসনের ভুয়া নির্বাচন বর্জন করেছে। আওয়ামী লীগের বন্দুক টেয়াশিল এবং গ্রেনেড দিয়ে অস্ত্রের জোরে ক্ষমতায় টিকে আছে। এর আগে মঈন খান কারারুদ্ধ বিএনপি নেতা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিল হাসান আজমল ভূঁইয়া, সাবেক জিএম সোহেল রানা সহ গণতান্ত্রিক আন্দোলনে নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের হাতে ঈদ সামগ্রী এবং শুভেচ্ছা উপহার প্রদান করেন। বিএনপিকে কখনোই দুর্বল করা যাবে না বলছেন আমিনুল হক। হামলা মামলা জেল জুলুম আমাদের সয়ে গেছে, নতুন করে কিছু দিয়ে আর দমাতে পারবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক। সাবেক এই ফুটবলার বলেছেন, যেসব দেশে এক নায়ক থাকে, স্বৈরাচার থাকে, সেসব দেশে এমন মামলা হবে, গ্রেপ্তার হবে, বিরোধী নেতাকর্মীদের গুমখুন হবে, এটাই স্বাভাবিক। তবে মামলা হামলা নির্যাতন করে বিএনপির আন্দোলন দমানোর জন্য বিএনপিকে কখনোই দুর্বল করা যাবে না। সোমবার উত্তর পূর্ব থানাধীন ১ নং ওয়ার্ড দক্ষিণখানের ৫০ এবং ৪৭-৪৯ ওয়ার্ড ও উত্তর খান থানাধীন ৪৪-৪৫ এবং ৪৬ ওয়ার্ড বিএনপির ইফতার এবং দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেছেন। আমিনুল হক বলেন, আজকে দেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ দ্রব্যমূল্যের উদ্যোগতিতে নিষ্পেষিত, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের এই উদ্যোগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে, অথচ সরকার মানুষের দুঃখ লাঘবের কোনো পদক্ষেপ
গ্রহণ করছে না। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শেকুন। ইফতার এবং দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, আক্তার হোসেন মহানগর সদস্য, 48 নং ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর আলী, আলাউদ্দিন সরকার টিপু, হাজি মোহাম্মদ ইউসুফ, এবিএমএ রাজাক, দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেয়ান মোহাম্মদ, নাজিমুদ্দিন সরকার, মিল্লাত আলী, শাহজালাল সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ইলোরা আক্তার পারভিন, দক্ষিণখান থানা বিএনপির সদস্য মমিন উদ্দিন, কামাল হোসেন আব্দুল সাত্তার বাবুল, 50 নং ওয়ার্ড বিএনপির সভাপতি সালাউদ্দিন খান লিটন, সাধারণ সম্পাদক আতাউর রহমান, 48 নং ওয়ার্ড বিএনপির সভাপতি হজরত আলী এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্নাসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। বুয়েটে আন্দোলনকারীদের শাস্তি চাইলেন সাবেক ছাত্রলীগ নেতারা। বুয়েটে আন্দোলনের নামে অচল অবস্থা সৃষ্টি করার অভিযোগে সাধারণ শিক্ষার্থীদের নামে শিবির, হিজবুত তাহরির সহ উগ্র মৌলবাদের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বুয়েটের ছাত্রলীগের সাবেক নেতারা। সোমবার 1 এপ্রিল বুয়েটের প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি এক সংবাদ সম্মেলনে এ দাবি তোলেন আইইবির সভাপতি এবং বুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুস সবুর। এ সময় তিনি বলেন, বুয়েটের আপামর ছাত্রছাত্রীরা সবসময় জঙ্গি মৌলবাদের প্রতিরোধ করেছে, যার প্রমাণ আমরা বারবার পেয়েছি, যার প্রমাণ আমরা বারবার পেয়ে জঙ্গি এবং সাম্প্রদায়িক বিরোধী অবস্থানের জন্য ছাত্রলীগ নেতা বুয়েটের মেধাবী ছাত্র আরিফ রায়হান দীপককে নজরুল ইসলাম হলে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। ছাত্রছাত্রীরা সবসময় সন্ত্রাসকে তীব্রভাবে প্রতিহত করার ফলে ক্যাম্পাসে সনি এবং আবরার হত্যাকারীদের ঠাই হয়নি, কিন্তু সাম্প্রদায়িক সময়ে প্রগতির চাকাকে উল্টে দিয়ে বুয়েটের মতো মত প্রকাশের স্বাধীনতাকে বারবার বাধাগ্রস্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেকেই ছাত্রলীগ নেতা। তিনি বলেন, একটি সীমিত গোষ্ঠী এবং উগ্র মৌলবাদীদের মাধ্যমে পবিত্র ক্যাম্পাসকে ধীরে ধীরে মৌলবাদীদের আস্তানায় পরিণত করার চক্রান্তে লিপ্ত, তারই বহিঃপ্রকাশ হিসেবে গত 28 মার্চ রাষ্ট্রের সাংবিধানিক অধিকারকে ভুলুণ্ঠিত করে একটি চক্র ঘোলা পানিতে মাছ শিকারের ব্যস্ত হয়ে পড়েছে। বাংলাদেশ মুক্তিযুদ্ধের ছাত্রছাত্রীদের নেতৃত্ব দানকারী বাংলাদেশ ছাত্রলীগকে সরাসরি অভিযুক্ত করে নিজেদের স্বার্থ সিদ্ধ করতে চাই আমরা। বুয়েট ছাত্রলীগের প্রাক্তন নেতা কর্মীরা বুয়েটের এই অসহনী দমবন্ধ অবস্থার উত্তরণ চাই। আব্দুল সবুর বলেন, সর্বপ্রথম এ ক্যাম্পাসে অরাজকতাকারীদের বিরুদ্ধে একাডেমিক কাউন্সিলর কর্তৃক শাস্তিমূলক ব্যবস্থা চাই, পাশাপাশি রাজনীতি চর্চার মাধ্যমে ক্যাম্পাসকে উন্মুক্ত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আহ্বান জানাচ্ছি। আওয়ামী লীগ অটিজম এবং প্রতিবন্ধী বান্ধব সরকার বলছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ অটিজম এবং প্রতিবন্ধব সরকার আমাদের লক্ষ্য 2041 সালে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। রূপকল্প 2041 বাস্তবায়নে সবার সঙ্গে অটিজম এবং প্রতিবন্ধিতার শিকার ব্যক্তিদের ও সম্পৃক্ত করতে হবে। এ লক্ষ্যে আরো বেশি প্রযুক্তি বান্ধব কার্যক্রম বাস্তবায়ন করতে তিনি নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী এনডিডি সুরক্ষা ট্রাস্টকে আহ্বান জানান। মঙ্গলবার 2 এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস 2024 উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেছেন তিনি। শেখ হাসিনা বলেন, আমার বিশ্বাস, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু কিশোরদের সম্ভাবনাগুলোকে চিহ্নিত করে সঠিক পরিচর্যা, শিক্ষা, প্রশিক্ষণ এবং স্নেহ ভালোবাসা দিয়ে মানবিক পরিবেশ গড়ে তোলা হলে তারাও পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে উঠবে। নির্বাচনী নিজদলের ভরাডুবি, নতুন কৌশলে হাঁটার ইঙ্গিত এরদোগানের। তুরস্কের ঐতিহাসিক নগরী ইস্তাম্বুলের মেয়র পদে নির্বাচিত হয়েছেন একরেম ইমামোগুলো। এতেই বোঝা যায় বিরোধীদের উত্থানটা বেশ চমকপ্রদ হয়েছে। ইমামগুলোকে এরদোগানের ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী ভাবছে অনেকেই। এ অবস্থায় নিজ দলের মধ্যে পরিবর্তন আনার প্রতিজ্ঞা করেছে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি বলেছেন, যেসব ভুল তার দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টিকে পরাজয়ের দিকে নিয়ে গেছে তিনি সংশোধন করবেন।